শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সকালের আয়োজন মমতা জামাল প্রোডাক্টস এশিয়ান তারকা আড্ডা পাওয়ার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি সরাসরি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি প্রতিদিনের মতো আমি বন্যা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং ভালো থাকুন সবসময় এটাই আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক আজ তারকা আড্ডায় আমাদের সঙ্গে আছে আমাদের সবার প্রিয় জনপ্রিয় চিত্রনায়িকা আচল শুভ সকাল কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাকে আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে আমরা অনেক কথা শুনবো এই সুন্দরীর সঙ্গে অনেক আড্ডা হবে আমাদের আমাদের সঙ্গে আছে অসংখ্য দর্শক তারাও হয়তো ফোন করবে আমরা আড্ডায় যাবো তার আগে একটু জানিয়ে দিতে চাই দর্শকদেরকে যে আজকে কী কী থাকছে সেই টেলিভিশনের পর্দায় প্রিয় দর্শক সকালটা শুরু হচ্ছে খুব সুন্দর একটি অনুষ্ঠান দিয়ে এশিয়ান তারকা আড্ডা এত চমৎকার একটি তারকা আছে আপনাদের সঙ্গে এই আড্ডার সঙ্গে সঙ্গে একটু জানিয়ে দিতে চাই যে আজ সারাদিন কী কী আয়োজন থাকছে এশিয়ান টেলিভিশনের পর্দায় চলুন এক নজর দেখি নি এশিয়ান হাইলাইটস থেকে আকাশ তার ঝিনুকের বুকে সৃষ্টি হওয়া ভালোবাসা বাংলা সিনেমা দেখবেন আজ বেলা 11টায় ফেয়ার এন্ড লাভলি নিবেদিত বাংলা সিনেমা দেখবেন আজ দুপুর 2:10 সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা সিনেমার গান নিয়ে এশিয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন সিনে গানে চলতি সময় জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান সিনে গান দেখবেন আজ সন্ধ্যে 6:30 আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা টেবিল টক আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বেলাল হোসেন 10টি নেতার ভিতরে একটি নেতা শেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিটল টাটা টেবিল টক দেখবেন আজ সন্ধে 7টায় জনপ্রিয় শিল্পীদের মিউজিক ভিডিও নিয়ে আড্ডার অনুষ্ঠান তিব্বত স্নো মিউজিক্যাল মুভি দেখবেন আজ রাত 8টায় এশিয়ান টিভির জাঁকজমকপূর্ণ ইভেন্টের নির্বাচিত অংশ নিয়ে এশিয়ান এন্টারটেনমেন্ট দেখবেন আজ রাত 10টায় ওয়ালটন নিবেদিত ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক দেখবেন আজ রাত 11টায় এক নজরে দেখে নিলেন আজ সারাদিন এশিয়ান টেলিভিশনের পর্দায় কী কী আয়োজন থাকছে আশা করছি একটি আয়োজন আপনারা মিস করবেন না প্রিয় দর্শক আজ তারকা আড্ডায় আছে আমাদের সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা আচল তার সঙ্গে আমরা আড্ডা দেব আপনারা যদি আমাদের সঙ্গে সামিল হতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন আর টেলিভিশনের সেটের সামনে যারা এখন থাকবেন না একটু পরে বের হয়ে যাবেন তাদের বলছি ফেসবুকে সরাসরি আমাদের আয়োজনটি আপনারা দেখতে পারছেন www.facebook.com/asiantvofficiale চলে যাচ্ছি আচলের কাছে আচল আবারও চলে এসেছি খুব সুন্দর লাগছে অ্যাজ ইউজুয়াল মানে নায়িকাদের তো অলওয়েজ নায়িকাদের একটা সেই রকম ব্যাপারই থাকবে এবং এই যে একটা নায়িকা নায়িকা ব্যাপার নিয়ে সবসময় ঘুরতে হয় এটাকে কেমন এনজয় করো মাঝে মাঝে খুবই ভালো লাগে মাঝে মাঝে আবার খুব বিরক্ত লাগে হ্যাঁ আচ্ছা যখন ন্যাচারালি একটু বের হতে চাই যে না একটু শপিংয়ে যাব বা নিজের মতো করে কিছু কেনাকাটা করব তখন নর্মালি যেতে পারি না হয়তো বা বোরকা পরে যেতে হয় মুখে মাস্ক লাগিয়ে যেতে হয় কিন্তু এই যে মানে ফ্রিডম যেটা খুব ন্যাচারাল ভাবে ঘোরার ইচ্ছা সেটা পারি না আর মাঝে মাঝে খুব ভালো লাগে যখন যাই তখন যখন সবাই চিনে ছবি তুলতে আসে এটাই হচ্ছে পাওয়া একটা নায়িকার পাওয়া হচ্ছে এটা অভিনেতা অভিনেত্রীদের যে সবাই পছন্দ করে অনেক সেলফি তুলে তারপর সব বলে যাপো এই ছবিটা দেখেছি আপনার ওই ছবিটা দেখেছি এগুলো খুব মাঝে মাঝে খুবই ভালো লাগে ওকে মানে সব কিছু মিলিয়ে আসলে এই লাইফটা তোমার খুব পছন্দের একটি জায়গায় একটু জানবো যে ছোটোবেলায় আচলটার আচলের ছোটোবেলার সময়গুলো আসলে কোথায় কেটেছে বা কেমন ছিল সেই সময়গুলো ছোট করা হয় এখন ছোটোবেলাতে আমি খুলনার মেয়ে আমি ছোটোবেলা খুলনাতেই কাটিয়েছি
আমার এসএসসি এইচএসসি এবং বিবিএ সবই ঢাকাতে। আচ্ছা আচ্ছা। আমি ক্লাস 7 পর্যন্ত খুলনাতে পড়েছি, ক্লাস 8 থেকে আমি ঢাকায়। আচ্ছা, তো সেই সময়ের ছোটবেলার স্মৃতিগুলো আসলে আমি খুলনা মানে সবাই বলে, এটা শুধু আমার মুখে না, যাদের যাদের কাছ থেকে আমি শুনি তারা সবাই বলে যে খুলনা শহরটা আসলে খুবই ছিমছাম এবং খুব গোছালো একটা শহর। হ্যাঁ, তো যখন বলে আমি আসলে অনেক প্রাউড ফিল করি আমার খুলনাকে নিয়ে। তো সেই জিনিসটা আসলে খুব মিস করি যে আসলে আমাদের খুলনাটা অনেক সুন্দর। হ্যাঁ, তো ওখানে ঘোরা, ওখানে আমার ফ্রেন্ডসরা যারা ছিল ছোটবেলার, ওদেরকে খুব মিস করি, ওদের সবাইকে এখনো আমার মনে আছে, যদিও তাদের সাথে আমার ওভাবে কমিউনিকেশনটা নাই। আচ্ছা, তারপরও সবার সবাইকে মিস করি, সবার কথা মনে পড়ে। আর আমার খুলনাতে আমার সব রিলেটিভ ম্যাক্সিমাম খুলনাতে থাকে, তো আমার ঈদটা করা হয় খুলনাতে। আচ্ছা, তাহলে তো যাওয়া হচ্ছে। হ্যাঁ, যাওয়া হয়, মানে দুইটা ঈদই খুলনাতে করা হয়। মাঝে মাঝে যদি খুব ব্যস্ত থাকি কাজের জন্য তাহলে এটা ঢাকাতে করা হয়। বাট আমি যখনই একটু গ্যাপ পাই, যখনই মনে হয় যে না আমার একটু এক সপ্তাহের মতো আমার কাজে কোনো কাজ নেই, তখনই আমি খুলনায় চলে যাই। বাহ, নাইস। আমরা আরও আড্ডা দেবো বিরতির পরে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, খুব ছোট বিরতি নিয়ে ফিরে আসছি। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মমতা জয়াবাল প্রোডাক্টস নিবেদিত এশিয়ান তারকাতে, পাওয়ার্ড বাই জয়া ব্রাজিল মেহেদিতে। আজ সঙ্গে আছি আমি বন্যা, এবং আমরা জানি যে আপনারা সবাই টেলিফোন ঘাটছেন, একটু ট্রাই করছেন যে আমাদের আজকের অতিথির সঙ্গে কথা বলবার জন্যে। আরও একটু ট্রাই করে থাকুন। আমাদের সাথে আছে চিত্রনায়িকা আচল। আচল, আমরা শুনছিলাম আচলের ছোটোবেলাটা কোথায় কেটেছে, খুব সুন্দর একটি জায়গা খুলনাতে, এবং তারপর ঢাকা, এবং তারপর একের পর এক সময় চলে যাচ্ছে। ফিল্মের দিকে আসার যেই কাহিনী সেটা তো আমরা কম বেশি অনেকেই এর আগেও দু একবার শুনেছি, কিন্তু যেটা বলবো যে ইচ্ছের একটা ব্যাপার থাকে, যে আমি ছোটোবেলা থেকে আসলে অনেক প্ল্যানিং করি কিন্তু প্ল্যানিং করে কোনো কাজ কখনো হয় না। ছোটোবেলা থেকে কি তোমার ইচ্ছে ছিল মানে এই জায়গাটায় আসার, নাকি অন্য কোনো ডিফারেন্ট কোনো ভাবনা কাজ করতো? না, আমার এরকম কোনো প্ল্যানিংই ছিল না। আমি যে ফিল্মে আসব অন্তত এটার কোনো প্ল্যান ছিল না। আচ্ছা, আমি ছোটোবেলা থেকেই নাচ করি, আমি নৃত্যশিল্পী। আমার মা আমাকে স্কুলে ভর্তি করার আগে আমাকে নাচের ক্লাসে ভর্তি করেছে। মানে আমার মায়ের খুবই বিনোদন তারপরে যে মিডিয়া এগুলো খুব পছন্দ করে, এবং আমার ফ্যামিলি সবাই, তো আমার মা ছোটোবেলা থেকেই মানে হয়তো উনি চেয়েছে যে আমার বিয়েকে আমি কিছু একটা দেখতে চাই। আমি ওরকমভাবে আমার কোনো প্ল্যান ছিল না। আমার কি আমরা জানছি, একজন দর্শক অপেক্ষা করছে, একটু কথা বলে আসছি। হ্যালো, শুভ সকাল, কে আছেন সাথে আমাদের? আমি দুঃখিত, লাইনটি কেটে গেছে, আপনি আরও একবার ট্রাই করুন। হ্যাঁ, তারপর? তো হঠাৎ করে মানে আমার ফিল্মে আসা হচ্ছে একদম হঠাৎ করেই। আমার ইচ্ছা ছিল যে আমি ডিফেন্সে যাব, আমার এসএসসির পর থেকে আমি ওভাবে মেন্টালি প্রিপারেশন নিয়েছিলাম, আমি ডিফেন্সে ঢুকব। এবং আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ে ডিফেন্সে যাবে, তো সেটা অ্যাকচুয়ালি হয়নি। আমার মায়ের ইচ্ছাটাই আমি মনে হয় পূরণ করেছি। হ্যাঁ, কিন্তু বাবার ইচ্ছাটাও কিন্তু অনেকাংশে পূরণ হয়ে যায় যখন তুমি সেই রকম একটা ক্যারেক্টার প্লে করো, সেই রকম একটা জায়গায়। হ্যাঁ, ডেফিনেটলি। এখন এখন মনে হয় যে শুধু আমি ডিফেন্স না, আমি এখন সব কিছু করতে পারি। হ্যাঁ, এক্স্যাক্টলি, সব কিছু করতে পারি। এটা একটা মজার একটা বিষয়, অনেকেই হয়তো সেটাই সেই জায়গাটায় পারে না। হ্যাঁ, বাস্তবে না, কিন্তু পর্দায় করতে হচ্ছে। প্রথম ছবির পরে এতগুলো ছবি, প্রায় কতগুলো সংখ্যা কি মনে আছে তোমার? হ্যাঁ, আমার 18টি মুভি। ওকে, এই যে প্রথম এক নাম্বার ছবি এবং 18 নাম্বার ছবির যে মাঝখানে যে গ্যাপ ছিল, এর ভেতরে নিজেকে পরিবর্তনের যে জায়গাটা এসেছে, কতটুকু পরিবর্তন করতে পেরেছো? নিজেকে পরিবর্তন বলতে অনেক কিছু শিখেছি এখান থেকে, অনেক নিজেকে চেঞ্জ করেছি, অ্যাক্টিং সব কিছু মিলিয়ে আমি আমি মনে করি যে এখানে আমি গুণীজনদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। বাহ বাহ, চমৎকার। প্রথম সময়ের এক্সপিরিয়েন্সের কথা যখন যদি বলতে চাই, যে প্রথম তো সব কিছু একটু অন্যরকম, একটা ভালো লাগা, একটা ভালোবাসা থাকে, এবং তারপরে সেটা হয়ে যায় দায়িত্ব। রাইট, তোমার ক্ষেত্রে কি সেই বিষয়গুলো কি এসেছে যে প্রথমে তো তখন তোমার দায়িত্ব ছিল না, একটা ভালো লাগা ছিল, একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, এবং তার পরবর্তী কাজগুলো তো অনেকটা দায়িত্বের জায়গা থেকে এসছে। সেই জায়গায় যখন অ্যাক্টিংয়ের জায়গাটা দেখো,
পার্থক্য তোমার কাছে কি মনে হয়? আমি আমি যখন ফার্স্ট মুভিটা করি, আমার ফার্স্ট মুভির নাম হচ্ছে ভুল। তো আমি আমি তখন মানে অত কিছু বুঝতাম না, মনে হতো আমি অ্যাক্টিং পারি। আমি ছোটবেলা থেকে যেহেতু নাচের মেয়ে, এক্সপ্রেশন এবং অ্যাক্টিং মোটামুটি আমার আয়ত্তে ছিল, তো আমার ওরকম ভাবে কোনো প্রবলেম হয়নি অ্যাক্টিং। ওকে, প্রবলেমটা কি হচ্ছে সেটাও আমরা জানবো দর্শকের কথা শুনে। হ্যালো, শুভ সকাল, কে আছেন সাথে? আমি রিতি ছিলাম। জি, আমরা শুনতে পাচ্ছি মিষ্টি কণ্ঠের একজন কেউ কথা বলছেন, নামটি বলে কথা বলুন আমাদের সঙ্গে। আছে আমার নাম রিতি, আমি সাভার থেকে বলছিলাম। আসলে আপনাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। কি কোন নাম বললো? আমি বুঝতে পারিনি। আমরা টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলি, তাহলে আরো স্পষ্ট শুনবো। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আচল শুনছে? আচল আপু ভালো আছে? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আসলে আপু আজকে তো দিনটা অনেক ভালো, তারপর আজকে আমার বার্থডে ছিল। আজকে ওর বার্থডে? আচ্ছা, ওর বার্থডে আজকে? ওকে, হ্যাপি বার্থডে। নামটা তো শুনতে পারিনি, নামটা বলতে পারছি না। রিদি, রিদি, হ্যাপি বার্থডে রিদি। লিপি, অনেক অনেক শুভকামনা আজকের দিনটি এবং প্রতিটি দিন খুব সুন্দরভাবে কাটুক আমাদের পক্ষ থেকে। হ্যাপি বার্থডে। বা খুব সুন্দর একজন মানুষ ফোন করেছে যার আজকে জন্মদিন, অনেক ভালো লাগা। ওকে, যে প্রবলেমের কথা শুনছিলাম যে আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করবার ক্ষেত্রে যেটা করেছো তুমি, যখন যে ফার্স্ট মুভিটা করি তখন ওরকম মানে ইয়ে ছিল না অ্যাক্টিং এর ক্ষেত্রে, বা ওরকম ভাবে বুঝতামও না যে আসলে এই ফিল্মটা করছি নেক্সট ফিউচার আমার কি হবে, ওরকম কোনো মানে ইয়ে ছিল না আমার। তো ফিল্মটা করার পরে যখন রিলিজ হলো, তো মানে অনেক মানুষ আমার অ্যাক্টিং এর প্রশংসা করেছে। তারপর যখন আমি সেকেন্ড মুভিটা করি, সেকেন্ড মুভি হচ্ছে আমার বেলি রোড, বেলি রোড করার পরে মানে কেমন যেন একটা দায়িত্ব চলে আসার মতো যে আমার দর্শক হচ্ছে, আমার দর্শক আমাকে পছন্দ করছে, যে আচল নতুন একটা নায়িকা এসেছে ফিল্মে, সে খুব ভালো ডান্স করে, খুব ভালো অ্যাক্টিং করে। এই যে যখন এই কথাগুলো শুনতাম তখন মনে হতো যে ও মাই গড, এটা এটা আমি মানে ধরে রাখতে পারবো তো, অন্তত আমার দর্শকগুলোকে আমি ধরে রাখতে পারবো তো। তখন আমি সেটা মনে করলাম যে না, এটা আমার আরও দায়িত্ব বাড়াতে হবে। তখন তারপরে যেটা করলাম জটিল প্রেম, সেখানে আমার জটিল প্রেম খুবই সুপারহিট মুভি, ওখানে আমি এতটা মানে আশা করিনি এরকমভাবে আমার মুভিটা হিট করবে। আচ্ছা, যখন এই মুভিটা রিলিজ হয় আমি অনেকগুলো হলে গিয়েছিলাম মুভিটি দেখতে। আচ্ছা, শোতে গিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণ প্রচুর দর্শক ছিল, মানে তারা যে এত সামনে থেকে আমাকে এত প্রশংসা এবং এত মানে আমাকে ভালোবাসা দিয়েছে, এটা দেখে আসলে আমি একদম মুগ্ধ। এবং এখন থেকে তখন থেকে আমি দায়িত্ব হিসাবে নিয়ে নিয়েছি যে আমার প্রত্যেকটা কাজ আমাকে বেটার দিতে হবে, ভালো দিতে হবে আমার দর্শকদেরকে, আমাকে ভালো ভালো তারা যেন আমাকে বাসে সারা জীবন সেরকমভাবে আমাকে তার কাজ উপহার দিতে হবে। এবং আমরা যতটুকু জানি তোমার সম্পর্কে, তুমি ঠিক সেইভাবেই কাজ করে যাচ্ছে, সবাই তোমাকে ঠিক সেভাবে ভালোবাসে। ভালোবাসার গল্প আমরা শুনবো তবে আরও একটি বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আরও একটি বিরতিতে যাবার, সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত এশিয়ান তারকা আড্ডা, পাওয়ার্ড বাই জয়া ব্রাজিল মেহেদি। প্রিয় দর্শক, আজ তারকা আড্ডায় আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা আচল। চলে যাচ্ছি আবার আচলের কাছে। আচল, এত সুন্দর একটি নাম কে দিয়েছিল? এটা আমাকে নাম দিয়েছে আমার সেকেন্ড মুভি বেলি রোড মুভি ডিরেক্টর, এবং আমার একজন খুব কাছের বড় ভাই আছে, উনি একজন সাংবাদিক লিটন। আচ্ছা,
আমরা একটু জানবো যে আচলের এখন ব্যস্ততা কি নিয়ে, কি কোর্ট কাজ হচ্ছে, কি কাজ সামনে পাচ্ছে? আমার রানিং একটি মুভির কাজ চলছে, সেটা হচ্ছে রাগি, ডিরেক্টর মিজানুর রহমান মিজান। আর রিসেন্টলি আরও দুটো মুভির কাজ শুরু হবে এবং আরও তো অফার আছেই ইনশাল্লাহ, সামনে ভালো ভালো কাজ হবে আশা করি। ফিল্মের কাজ চলছে, অনেক কাজ হচ্ছে। ফিল্মের পাশাপাশি আর কোন কোন বিজ্ঞাপন বা নাটকে কাজ করার কোনো ইন্টারেস্ট আছে কিনা? নাটকে আমি যখন ফিল্মে আসিনি, আমি ফিল্মে আসার আগে তিনটি নাটক করেছি, বিজ্ঞাপনও অনেক করা হয়েছে, মডেলিং করেছি। আমি ফিল্মে আসার আগে টুকটাক মডেলিং করতাম, কাজ টুকটাক করেছি। তো ফিল্মে যখন ইনভলভ হই, মানে ফিল্মে এত প্রচণ্ড সময় দিতে হয়, আমি আর আদার্স টাইম পেতাম না। আচ্ছা, মানে বিজ্ঞাপন বা নাটক বা এরকম কিছু করার সময় পেতাম না। বাট এখন ফিল্ম নিয়েই ব্যস্ততা অনেক বেশি। যদি ভালো কখনো স্ক্রিপ্ট বা স্পেশাল কোনো কিছু থাকে, ডেফিনেটলি করবো। ওকে, তাহলে সেটার অপেক্ষায় আমরা থাকবো যে আচলের কোনো নাটক বা কোনো কিছু আমরা। যদিও ফিল্ম এত বড় একটা মাধ্যম এবং সবার একটা স্বপ্ন থাকে ফিল্মের কাজ করে, এবং তোমার শুরুটা ফিল্ম দিয়ে, সেটাও একটা অনেক বড় ব্যাপার যে ওটার পরে আসলে অন্য অন্য কাজ করবার জন্য আরও অনেক টাইম দরকার। রাইট, ওকে। আচলের অবসর সময় যতটুকু তুমি পাও সেটা কি করে কাটাও, কি পছন্দ? আমি প্রচুর গান শুনি। গান গাওয়া হয় কি কখনো? না, আমি, আমার খুবই খারাপ গলা, এটা প্লিজ নো। মানে আমি গান শুনতে অনেক পছন্দ করি, আমি সারা দিন গান শুনি যখন আমি ফ্রি থাকি। আমার বাসায় অল টাইম গান বাজতেই থাকে, তো বাংলা গান, হিন্দি গান, আমি সব ধরনের গান শুনি। বেশি বেশি আমি বাংলা গানই শুনি। আর যখন বাসায় ভালো লাগে না, তখন আমি আমার মাকে সাথে নিয়ে হয়তোবা শপিংয়ে যাই, নয়তো ঘুরতে বের হই। বা এটাও অনেক বড় একটা ব্যাপার, বিকজ ফ্যামিলিকে টাইম দেওয়াটা আসলে আমাদের একদমই হয়ে ওঠে না এত ব্যস্ততার মাঝখান থেকে, কিন্তু তারপরেও ফ্যামিলি ইজ ফ্যামিলি, টাইম দিলেও ফ্যামিলি, টাইম না দিলেও ফ্যামিলি। মা তো মাই, মা সবচেয়ে আমার বেস্ট ফ্রেন্ড। একদম, একটু জানি যে আসলে কোন জিনিসটা করবার জন্য অপেক্ষায় আছে। এতগুলো মুভি করা হয়ে গেছে এবং এতগুলো মুভিতে নানা রকমভাবে ক্যারেক্টার তুমি প্লে করেছো, তারপর কিছু ক্যারেক্টার আছে যেটা করবার জন্য হয়তো নিজেকে সেরকম প্রিপারেশন নিচ্ছ বা একটা লোভ রয়ে গেছে যে এরকম একটা চরিত্র যদি আমাকে লোভ রয়ে গেছে? আমার উপন্যাসের উপর মানে গল্প করার, কাজ করার খুব ইচ্ছা। হ্যাঁ, খুবই ইচ্ছা। রবীন্দ্রনাথ এরকম, ওনার লেখা যেই গল্পগুলো আছে এরকম হিন্দুর ক্যারেক্টার থাকবে, এরকম টাইপের কাজ করার আমার খুব ইচ্ছা। ওকে, আমরা অচিরেই হয়তো সেরকম একটি কাজে তোমাকে দেখতে পাবো, সেই প্রত্যাশা আমরা রাখছি। এবং আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, কেমন লাগলো আয়োজনে এসে এবং অগণিত দর্শক দেখছে তাদের উদ্দেশ্যে দেখছি বলবার থাকে? অবশ্যই, প্রথমে জানাচ্ছি এশিয়ান টিভিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। এবং আমার দর্শকরা যারা আমাকে এত কষ্ট করে দেখছেন এত সকালবেলা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার জন্য দোয়া করবেন, বাংলা মুভি দেখবেন সিনেমা হলে গিয়ে। অবশ্যই বাংলা মুভি আমরা কাজ করছি আপনাদের জন্যই, ভালো কিছু দেওয়ার চেষ্টা করি, ভালো কিছু করব। অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরাও জানাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসবার জন্য। অনেক ভালো থাকো, সামনের দিনগুলো আর অনেক ভালো কাটুক। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের তারকা আড্ডা। তারকার সঙ্গে কথা বলতে বলতে আড্ডা একেবারে শেষ প্রান্তে বিদায় নেব, আগামীকাল আবার ফিরে আসবো নতুন কোনো তারকাকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, আজ সারাদিন অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ।